আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বলবো একজন আদর্শ বা ভালো মেয়ের গুণাবলী সম্পর্কে। আমাদের চলতে ফিরতে রাস্তাঘাটে মনের অজান্তে অনেক মেয়ের সাথে দেখা হয়ে যায়, কিন্তু সেই মেয়েদের মনে কি থাকে আমরা কি তা জানতে পারি? তাদের স্বভাব, গুণাবলী, দোষত্রুটি, আশা, বিশ্বাস, যোগ্যতা ইত্যাদি সম্পর্কে বিশেষজ্ঞরা একজন আদর্শ মেয়ে বা নারীর বেশ কিছু গুণাবলী সম্পর্ক তুলে ধরছেন, যা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। বিশ্বাসযোগ্যতা। একজন পুরুষ যখন তার মনটা কোনো নারীকে দেন, তখন চান তা যেন কখনোই ভেঙে না যায়। প্রত্যেক পুরুষই চায় একজন বিশ্বাসযোগ্য মেয়েকে, যাতে সারা জীবন তার সাথে চলতে পারে। যে মেয়ের স্বভাব, আদর্শ, চরিত্র ভালো, তাকে ভালো মেয়ে হিসেবে ধরা হয়। নাম্বার 2, নির্ভরযোগ্যতা। প্রত্যেক পুরুষেরই মনে একজন নারীর স্বপ্ন থাকে, যে কিনা যে কোনো বিপদের সময় হাল ধরতে পারে, যা বিপদ থেকে সর্বশক্তি দিয়ে তুলে আনার চেষ্টা করে। সেসব মেয়েদের মাঝে এমন গুণাবলী রয়েছে, নিঃসন্দেহে তাদেরকে ভালো মেয়ে হিসেবে বলা যায়। নাম্বার 3, নিঃ অহংকার। যে মেয়েদের মাঝে অহংকারী মনোভাব থাকে, সাধারণত পুরুষরা তাকে পছন্দ করে না। এমন মেয়ে হতে দূরে থাকতে চায় তারা, কিন্তু তার মাঝের গুণগুলোকে ভালো দৃষ্টিতে দেখেন সব পুরুষই। যেসব মেয়েদের মাঝে এমন গুণ রয়েছে, তাদেরকে শ্রদ্ধার চোখে দেখেন সব পুরুষরা। তাই বলে অহংকারী মনোভাব কখনোই গ্রহণযোগ্য নয়। নাম্বার 4, সততা। যেসব মেয়েরা প্রতারণা এবং ছলনার আশ্রয় নেয়, সেসব নারীরা কখনোই পুরুষটা পছন্দ করে না, কারণ এসব মেয়েদের মুখের কথা আর মনের কথা এক নয়। প্রত্যেক পুরুষই এমন একজন সৎ সঙ্গিনী চান, যে ছেড়ে চলে যাবে না। যেসব মেয়েদের সততা পরিষ্কার রয়েছে, ওই সব মেয়েদেরকেই ভালো মেয়ে হিসেবে বলা হয়। নাম্বার 5, সেবিকার মনোভাব। যেসব মেয়েদের মাঝে সেবিকার বা আন্তরিকতার মনোভাব রয়েছে, নিশ্চয়ই তাদেরকে ভালো মেয়ে হিসেবে বলা হয়। একজন পুরুষ সঙ্গিনী হিসেবে এমন মেয়েকেই প্রথমে নির্বাচন করে থাকে, যে কিনা কষ্টের সময় দুহাত বাড়িয়ে দেন। নাম্বার 6, স্বচ্ছতা। যে মেয়ে বাবা মায়ের সাথে দেখা করতে যাবে বলে পর পুরুষের সাথে দেখা করে, নিশ্চয়ই তাকে ভালো মেয়ে বলা যাবে না। যে মেয়ের কোথায় মিথ্যা থাকে, তাকে কখনোই পুরুষ ছাড় দিতে চায় না। নাম্বার 7, বিচার বুদ্ধি। যে নারীর মাঝে ন্যূনতম বিচার বুদ্ধি জ্ঞান রয়েছে, তাকে ভালো মেয়ে বলা হয়, এমন মেয়েকেই আশা করেন পুরুষরা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাতে ভুল করবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।